বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি তার ডেইলি ক্যাম্পাসে এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল প্রকাশিত হয়েছে খবরটা আজকে তিরিশ মে দু হাজার চব্বিশ এগারোটা একুশ এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন সেই লিঙ্ক এবং নিয়মকানুন দেখাচ্ছি তো শুরু করছি এখান থেকে চলতি বছরের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী এগারোই জুন এ ফল প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার তিরিশ মে বলেন এবার সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল একযুগে প্রকাশ করা হবে আগামী এগারোই জুন ফল জানা যাবে এবার ঢাকা বোর্ডের এক লাখ উনআশি হাজার উত্তরব্রত নিরীক্ষার আবেদন পড়েছে বলে জানান তিনি গত বারোই মে চলতি বছরের ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাদা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয় ফল নিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতিপত্রের জন্য একশত পঁচিশ টাকা গত বারোই মে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ফল নিরীক্ষণ আবেদন তেরোই মে থেকে শুরু হয়ে চলে উনিশ মে পর্যন্ত পুনর্নিরীক্ষণের সময় বাড়ানো হবে না বলেও তখন জানানো হয়েছিল তো এ পর্যন্ত ছিল তার ডেলি ক্যাম্পাসের সংবাদটা এখন আমি দেখাচ্ছি আপনার রেজাল্টটা যেভাবে দেখবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এখানে এসে সরাসরি আপনারা এসএসসি দেখিয়ে লিগু ব্যালেন্স সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের একজেমিয়ার এখানে বোর্ড এখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে ছোট একটা অঙ্ক থাকবে যেমন এখানে রয়েছে চার যুগ সাত কত হয় এখানে আপনারা বসিয়ে দিবেন ফলাফলটা যেমন এখানে হয় এগারো এগারো বসিয়ে যা সাবমিট দিলে আপনারা মার্কশিট সহ নাম্বার পত্রটা পেয়ে যাবেন রেজাল্টটা পেয়ে যাবেন এখান থেকে তো এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট আসলে চ্যানেল আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ